কিছু সময় আগেও আনন্দ উৎসবে মেতেছিলেন স্পেনের তিয়েত্রি নৈশ ক্লাবে আসা অতিথিরা। তবে কয়েক মুহূর্ত পরেই দাউ দাউ আগুনে পুড়ছে সেটি। আগুনের ভয়াবহতায় ধসে পড়ে ভবনের ছাদও, আর প্রাণ বাঁচাতে দিকবিদিক ছোটেন তারা। রোববার স্থানীয় সময় ভোর রাতে স্পেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মুর্সিয়া শহরের আতালিয়াস এলাকায় অবস্থিত তিয়েত্রি নৈশ ক্লাবে আগুন লাগে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, এছাড়াও আহত হয়েছেন অনেকে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে কর্তৃপক্ষ। তবে ছাদ ধসে পড়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে তাদের। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নৈশ ক্লাবটিতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল বলেও জানিয়েছে তারা। এদিকে নৈশ ক্লাবের বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন অনেকে। ফায়ার অ্যালার্ম বাজলে মনে হয় মাত্র 30 সেকেন্ডে আমি বের হয়ে আসি, এরপরে সেখানে চিৎকার শুনতে পাই। আমি নিরাপদে থাকলেও আমার পরিবারের 5 সদস্য এবং 2 বন্ধু এখনো নিখোঁজ। আমরা কিছুই জানি না, আমাদের স্বজনরা জীবিত ফিরে আসবেন সে আশায় আছি। প্রাথমিকভাবে কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্প্যানিশ কর্তৃপক্ষ। ভয়াবহ এ ঘটনায় মুর্সিয়ায় 3 দিনের শোক ঘোষণা করেছেন শহরটির মেয়র। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।